এক নম্বর ওয়ার্ডে খর্দাতে শুনে নেব, এখানে এমডি কসরজি আছেন, শুনে নেব। আর বলিয়ে ভোট হে, লোকসভা ভোট, লোকসভা ভোট আছে, ভোট নিয়ে কী ভাবছেন আগামী দিনে বলুন স্যার। আপনার রাজনীতি জীবন কীভাবে শুরু হয়েছে? আমার রাজনীতির জীবন হয়েছে কলেজ লাইফ থেকে। 1994 আমি যখন বঙ্গবাসী কলেজে ছাত্র প্রসার করতাম তখন তো আমার রাজনীতি স্টার্ট। আর এলাকার মধ্যে আমি 2000 থেকে আমি নামলাম। পাড়ার লোক যখন জানতে পারলো যে এই ছেলেটা হ্যাঁ বঙ্গবাসী কলেজে ছাত্র প্রসার করছে, ওনা বিভিন্ন লোক আমার কাছে আসতো, বলতো হ্যাঁ পার্টিতে আসুন। 2000 থেকে আমি পার্টিতে ইন্টার করলাম, আমার এক নম্বর খর্দা, এক নম্বর ওয়ার্ডে। তখন আমাদের যে ক্যান্ডিডেট মজিউর রহমান অ্যাডভোকেট, সরি একটু বিরোধিত জন্য তো আবার চলে আসছি, ওনার রাজনীতি জীবন শুনবো। আপনার রাজনীতি জীবনে কীভাবে শুরু? এই 2000 থেকে আমি আমার ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে আমি নামলাম। তখন আমাদের ফার্স্ট ক্যান্ডিডেট হলো মজিউর রহমান অ্যাডভোকেট, অন্য গেলে আমরা প্রচার করলাম। তখন আমাদের সংগঠন খুবই কমজোর ছিল, তখন আমাদের এই চারজন পাঁচজন ছিল মোটে আমাদের ওয়ার্ডে। তা আমি আসার পর আমাকে যখন দায়িত্ব দিল টাউন, খর্দা টাউন থেকে, তা আমি আস্তে আস্তে করে আমরা সংগঠনটা বাড়ালাম। প্রত্যেক বুথে আমাদের নিয়ার অ্যাবাউট 15 জন 20 জন করে এখন ছেলে আছে। এখন মোটামুটি আমাদের এই জায়গায় আমরা আসলাম। তারপরে আমাদের এলাকার লোক, তাদের আমি একটু সোশ্যাল কাজে অ্যাক্টিভিটি আছে আমি, হ্যাঁ ওই সোশ্যাল কাজের মধ্যে আমরা এই জায়গাটা আসান পেলাম। আপনি এখানে এলাকায় কতটা উন্নয়ন করেছেন? এবার লোকসভা ভোট, রাজ্যে বিজেপি হচ্ছে ক্ষমতায়, প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহকে করা হয়েছিল সভাপতি, তো কতটা লড়াই, তার মধ্যে তৃণমূল, রাজ্যের তৃণমূল কংগ্রেস মানে টিএমসি, তারপর আছেন আছে সিপিএম, কতটা লড়াই শক্ত হবে আপনাদের কাছে? এটা আমাদের চ্যালেঞ্জ, রাহুল গান্ধী চ্যালেঞ্জ। রাহুল গান্ধী আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, উনি যেরকম নির্দেশ দিচ্ছেন আমাদেরকে, পিসিসিকে হ্যাঁ পিসি দিয়ে দিচ্ছে, আমাদেরকে জেলাকে, জেলা দিয়ে দিচ্ছে আমাদের টাউনকে, টাউন দিচ্ছে ওয়ার্ডকে। আমরা এখন অ্যাক্টিভ হয়ে আমরা লড়ছি। কিছুদিন আগে নরেন্দ্র মোদী গ্যাসের মূল্য বৃদ্ধি করেছিল, পেট্রোলের বৃদ্ধি করেছিল, আপনার টাকা নিয়ে ইয়ে করেছিল, এই ব্যাপারে কী বলবেন? জিএসটি করেছে, এই সম্বন্ধে আপনি কী বলবেন? কতটা মানুষের ক্ষতি হয়েছে আর কতটা মানুষের লাভ হয়েছে? দেখুন অ্যাবসলিউটলি কোনো লাভ হয়নি, চারদিকে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে চারদিকে, মানুষের অহংকার আছে, ক্ষতির মধ্যে আছে। কংগ্রেস ফিরলে কি এইসব কিছু সমস্যার সমাধান হবে কি? হ্যাঁ নিশ্চয়ই হবে, নতুন লাইফ, নতুন স্টাইল, হ্যাঁ নিউ ইন্ডিয়া একটু তৈরি হবে। রাহুল গান্ধী যেরকম অর্ডার দিচ্ছেন, খাটছেন, হ্যাঁ আশা করি এটা ফুলফিল হবে। নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করলেন, দুইবার সার্জিক্যাল স্ট্রাইক হলো, কাশ্মীরে এতজন জওয়ান মারা গেল, মারা যাওয়ার পরে তারপরে সার্জিক্যাল স্ট্রাইক করলো, এটা গিনিক না এটা ভোটের আগে? এটা ভোটের আগে লোককে বোকা বানানো। কীরকম দেখুন না, সার্জিক্যাল স্ট্রাইক হলো আমাদের এখানে, হলো স্ট্রাইক, উনি যে বললেন যে কাশ্মীরে যে আমরা 400 মেরে আসলাম, তাই একজন নামটা বলুন তো, কেউ নাম বলতে পারছেন না, সেটা জঙ্গিদের মারা হলো, বলা হলো 250-300 জঙ্গি মারা গেছে, ফুটেজে শো করা হলো বিমান থেকে, সেই ব্যাপারে কী বলবেন? না না কোথায় শো করা হলো, আমার দেখিনি তো, আমার ভিডিও দেওয়া আছে। না 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 ভাইরাল দেখিনি আমরা, তার মানে মিথ্যা ভাইরাল ওটা। আমি শুনে নেব আপনার ওয়ার্ডে, আপনার এলাকায় সৌন্দর্য নিয়ে আর কী কী আগামী দিনের পরিকল্পনা আছে? দেখুন আমাদের ওয়ার্ডে যেটুকু আমাদের হেল্প পাচ্ছি, হ্যাঁ 22টা ওয়ার্ড আছে, 22টা ওয়ার্ড মধ্যে আমাদের 1 নম্বর ওয়ার্ড এগিয়ে আছে। আমার আসার পর 34 বছর ছিল সিপিএম, সেটা যে উন্নয়ন করেছে 34 বছরের মধ্যে, এই 14খানের রাস্তা, ঢালাই রাস্তা, 4টে ইঁটের রাস্তা, হ্যাঁ আর বাকি অনেক কাজ আসছিল, আর কয়েকটা পায়খানা টয়লেট করা। টিএমসি আসার পর যখন 5 বছর টিএমসি ছিল, টিএমসি মোট 6টা রাস্তা করেছে। এখানকার চেয়ারম্যান হচ্ছে তাপস রায়, তাপস পাল সরি, তো এখানে চেয়ারম্যান কতটা সহযোগিতা করে? না চেয়ারম্যান মাই ডিয়ার লোক, চেয়ারম্যান আমাকে ফুল সাপোর্ট করে, চেয়ারম্যান বলো সিআইসি, হ্যাঁ
আর পৌরসভা অল স্টাফ যারা এক্সিকিউটিভ বডি স্টাফ আমাকে ফুল হেল্প করে। তার জন্য আমি তৃণমূল থেকে অনেক দল ত্যাগ হয়েছে, কংগ্রেস থেকেও আপনাদের অনেক দল ত্যাগ হয়েছে, সেই বিষয়ে কিছু বক্তব্য স্যার। দেখুন এটা তো ভোটের সময় বা অন্য কারণে ত্যাগও হতে থাকে, ওরা কংগ্রেস থেকে তৃণমূল আছে, তৃণমূল থেকে কংগ্রেস আছে, ভোট ব্যবসায় কতটা ক্ষতি হবে? না না এখন সেরকম আমরা দেখছি না, পাবলিক কাকে দেবে এটা মডিফাই করবে, পাবলিক করবে, আমরা কিছু বলতে পারবো না। এটা চেষ্টা করছি আমরা কংগ্রেসকে এগোবার জন্যে, সবাই চেষ্টা করছে। এবার কাউন্সিলরের পরে পাশে উনি বসে আছে, ওনার নাম অবশ্যই জানবো আমরা। আপনি যে অনেকক্ষণ ধরে বসে আছেন আপনার নামটা একটু বলবেন। আমার নাম শেখ শামসের আলী। আপনি এখানে আপনাকে আপনি দলের নিশ্চয় সদস্য হবে, সদস্য না হলে ভোটে মানে কোনো দেওয়া লিখন বা এইসব ব্যাপারে স্যারকে জিজ্ঞেস করানি, সেটা এখন আমার সেই রকম বয়স নেই যে আমি ডাইরেক্ট কোনো ফিল্ডে নামবো না, মানে হ্যাঁ মেন্টালি আমি অ্যাজ এ ভোটার আমি মনে মনে সাপোর্ট করি এবং সেই সব সেই সাপোর্ট নিয়ে এর কাছে এলাকার যে কাউন্সিলর আছেন স্যার আছেন কতটা সহযোগিতা করেন? আমি আমার ব্যক্তিগত মতামতে বলছি আমি এনার থেকে 100%-এর যদি বেশি হয় সেই রকম সাপোর্ট করেছি। আমি চলে আসবো যিনি হচ্ছেন পুরোপিতা, যার ইন্টারভিউ নিলাম আমরা পুরোপিতা, হ্যাঁ তারই হচ্ছে আপনার কনভেনার পদে আছেন, হ্যাঁ যুব কংগ্রেসে অ্যাডভোকেট হিসেবে আছে, অ্যাডভোকেট হিসেবে আছেন স্যার। তো ভোটটা এবার হচ্ছে তীব্র লড়াই, সেই হিসাবে টিএমসি কংগ্রেস টিএমসি সিপিএম বিজেপি বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছে, নোটবন্দি থেকে গ্যাস, এই সম্বন্ধে ছোটো একটু বক্তব্য স্যার। প্রথমত হচ্ছে আপনারা সবাই দেখেছেন টিভি পর্দায়, আমরাও দেখেছি যে প্রত্যেকটা প্রথমে যে উদ্দেশ্য নিয়ে যে জিনিসগুলো করা হয়েছিল, প্রথমে নোটবন্দিতে চলে আসি, 8ই নভেম্বর 2016 উনি ওনাকে একটা এই যে নোটবন্দিটা উনি করলেন ওনাকে ওটা একটা সার্জিক্যাল স্ট্রাইক হিসাবেই উনি বোঝাতে চাইলেন, কিন্তু পরবর্তীকালে প্রচুর লোক আমরা দেখলাম যে হয়রানি হলো, প্রচুর ব্যাংকে টাকা তুলতে গেলে লাইনে দাঁড়িয়ে অনেকে মারা গেল, এবং আমরা যখন বিরোধীরা হয়ে কংগ্রেসের তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল যে এই নোটবন্দির সুফল হয়তো মানুষ পাবে না, তা প্রথম প্রথম বিজেপি এটাকে বিপুলভাবে প্রচার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে আপনি দেখবেন আরবিআই থেকে বলছে, এটা সবাই জানতে গেছে আরবিআই থেকে বলছে এই নোটবন্দি করে ভারতবর্ষের অর্থনীতিতে একটা ধাক্কা, কারণ যে উদ্দেশ্যে করা হয়েছিল 100% সেই ব্ল্যাক মানি আজকে হোয়াইট মানিতে পরিণত হয়েছে, জঙ্গি কার্যকলাপ আজও স্তব্ধ হয়নি, সুতরাং যে উদ্দেশ্যে নোটবন্দি করা হয়েছিল সেইটা 100% ফ্লপ, এটা আজকে আরবিআইয়ের থেকে আজকের স্টেটমেন্ট থেকে এটা প্রমাণিত, কারণ দেশের সর্বোচ্চ অর্থনীতিটা আরবিআই কন্ট্রোল করে এবং তাদের যে স্টেটমেন্ট সেইখান থেকে আজকে পরিষ্কার হয়ে গেছে ভারতবাসীর কাছে যে এইগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হিসাবে মানুষকে সাময়িক চমক দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু এর দীর্ঘসূত্রিতা কোনো নেই। একটা প্রণালী মধ্যে একটা অভিযোগ করেছে কংগ্রেস আমলে এই নোটবন্দিটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি কোনো কারণে, সেই ব্যাপারে কী করবেন? কংগ্রেসকে দোষারোপ করছে, সেই বিষয়ে কী বলবেন? না আলটিমেটলি একটা জিনিস কোনো কিছু করার আগে আলাপ আলোচনা হয়, সেখানে সেইটা বাস্তবায়িত তো সেটা হয়নি, কিন্তু উনি সবাইকে এখানে আরবিআই তরফ থেকে ওনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে এইটা দেশের কাছে এর প্রবণতাটা ক্ষতির দিকে যাবে, কিন্তু উনি তখন শোনেননি, উনি তখন একটা দেশের মানুষকে যারা বড় চমক দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার নিটফল জিরো হয়েছে। আর তারপরে তারপরেও শুনে থাকবেন যে উনি আরবিআইয়ের কাছে যে সঞ্চিত অর্থ আছে সেইটাকে উনি সেন্ট্রাল গভর্নমেন্ট দাবি করেছিল যে ওই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হোক এবং বিভিন্ন খাতে সেটা খরচ করা হয়, কিন্তু আপনারা দেখবেন সেই কারণেই আরবিআই যিনি প্রধান তিনি পদত্যাগ করলেন, এবং এই কারণেই যে ওই টাকাটা যদি দেওয়া হয় তাহলে দেশের অর্থনৈতিক কাঠামোটা পুরো ভেঙে যাবে। তো এই যে কোনো কিছুতে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা জিনিস দেশের উন্নয়নের স্বার্থকে বাদ দিয়ে যে কোনো কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো আপনার যে কোনো প্রকল্প বলুন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই করা হয়, এবং তার নেগেটিভ পজিটিভটা কতটা সুফল হবে বা কতটা ভারতবাসীর কাছে কতটা এফেক্ট হবে সেইটা পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এরা ফ্লপ, কিন্তু প্রথমের দিকে একটা বিরাট চমক হিসেবে উনি উপস্থাপিত করছেন। আপনাদের কাছে এবার লড়াইটা কীরকম? তিন প্রতিদ্বন্দ্ব বিজেপি তৃণমূল তারপরে হচ্ছে সিপিএম, সিপিএমের কথাই ছেড়েই দিলাম বাংলার থেকে আজ বিতাড়িত, কিন্তু সেই হিসাবে তাও বলছি কীভাবে দিল্লিতে কীভাবে আছে কী পরিস্থিতি আছে কংগ্রেসের,
এছাড়া বাংলা এবার কতটা দখলে আনতে পারবে, এবং লোকসভা ভোটে, লোকসভা ভোট মানে দিল্লিতে প্রধানমন্ত্রী হচ্ছেন আপনাদের সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী, সেটা কতটা আশাবাদী? দেখুন, আমরা অ্যাজ এ কংগ্রেস কর্মী বা কংগ্রেস কর্মী হিসাবেই বলছি, নেতৃত্ব না বলে কংগ্রেস কর্মী হিসাবে বলছি, যে সাধারণ মানুষ বিচার করবে, আমরা এটা এখনই বলবো না কে ক্ষমতা আছে, তার মানুষ ব্যালটে কী দেবেন। কিন্তু আমরা আশাবাদী, নিশ্চয় রাহুল গান্ধী যেভাবে সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছেন, যে দুর্নীতির বিরুদ্ধে, আপনারা দেখবেন বড় বড় স্ক্যাম যেখানে রাফাল নিয়ে এত কিছু বলা হয়েছে, সেই রাফাল নথি পর্যন্ত এখন বলছে চাপে পড়ে বলছে চুরি হয়ে গেছে, তো সেই জায়গায় দিয়ে উনি যেভাবে লড়াই দিচ্ছেন তাতে আমরা আশাবাদী সেন্ট্রালে কংগ্রেস আসবেন। আর পশ্চিমবঙ্গের নিরিখে বলি যে পশ্চিমবঙ্গে আমাদের কিছু সাংগঠনিক দুর্বলতা আছে, সেইগুলো আমরা কাটিয়ে তোলার চেষ্টা করছি, আর এই ত্রিমুখী লড়াইয়ে আমরা যেখানে শক্তিশালী আমরা চেষ্টা করছি সেইখানে সেই সিটটা ধরে রাখার। আর এই যে জোট, এই জোটের নামে আপনারা নিজেরাও জানেন যে এই জোট কংগ্রেস একটা জোট কখনোই হয়নি, আসন সমঝোতা করা হয়েছিল, সেই আসন সমঝোতাটাকে গুরুত্ব না দিয়ে ওনারা 25টা আসন ওনারা ডিক্লেয়ার করে দেন, সেখানে কংগ্রেস অত্যন্ত অপমানিত হয়েছে, সেখানে তৃণমূল না এটা CPM, সেটা এই জন্য কংগ্রেস আজকে 42টা আসনে লড়তে চাইছে, নিজস্ব অস্তিত্ব নিজস্ব পরিচয় নিজে লড়ার চেষ্টা করছে, এটা আমার কাছে একটা খুব ভালো সিদ্ধান্ত। AICC এতদিন পরে যে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস কমিটিকে এই গুরুত্ব দিয়ে এই নিজেদের কর্মীদের যে প্রবণতা যে মানসিকতা সেইটাকে গুরুত্ব দিয়েছে, আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে আমরা এখানে যতটা পারবো আমরা সিট দেওয়ার চেষ্টা করব। আমরা শুনে নিলাম খড়দার পুরোপিতা, তার পাশে একজন সিনিয়র সিটিজেন কংগ্রেস কর্মী বলবো, প্লাস হচ্ছে কনভেনারের কথা আমরা শুনে নিলাম। টোটাল বিষয়টা এটাই দাঁড়াচ্ছে, যখন তৃণমূল কংগ্রেস বলছে 42টা 42 আসন, কংগ্রেসও একই কথা বলছে। এখন দেখা লোকসভা যে 42টা 42 আসন কতটা কে জেতে, এবং প্রধানমন্ত্রী হিসেবে কে হয়, সোনিয়া গান্ধী হয় না মমতা বন্দ্যোপাধ্যায় হয় না নরেন্দ্র মোদী আবার লেফট করে না অন্য দল থেকে কোনো ইয়ে করে, সেটাই দেখার বিষয়টা। বিশ্ব বাংলা টিভির থেকে কৌস্তভ শাহ, বিশ্ব বাংলা টিভি।